করছিস নদী, তুই এখানে ভাত খাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা আমি তোকে একটা চ্যালেঞ্জ দিই, খেলবি তো? কি চ্যালেঞ্জ? আচ্ছা সেটা হচ্ছে তুই যদি 5 মিনিটের মধ্যে এই পুরো থাল আর এই যে এখানে এক গ্লাস পানি আছে তুই যদি খেয়ে ফেলতে পারিস, ঠিক আছে? বুঝিস কিন্তু জিনিসটা, তুই এই পুরো প্লেটটা আর এই এক গ্লাস পানি আছে যদি 5 মিনিটের মধ্যে খেয়ে ফেলতে পারিস তাহলে আমি তোকে এই ফোনটা গিফট করব, ঠিক আছে? এটা গেলাম না 3 মিনিটে এটা খেয়ে ফেলতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আচ্ছা ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই যে আমি এখানে টাইমার অন করে দিলাম। ওকে, আমি তো 3 সেকেন্ডে 3 মিনিটে খেয়ে ফেলতে পারবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খেয়ে দেখা। সাইডে এত পরিমাণে গাড়ির সাউন্ড আসছে। আমি এখানে টাইমারটা স্টার্ট করে দিয়েছি, অনেকক্ষণ আগেই চলছে গাইস, দেখতেই পারছেন। নদী কি পারবে এই পুরো একটা প্লেট খেতে? পারবো। তুই যদি খেতে পারিস তাহলে এই ফোনটা তোর। ফোনটা ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি না কারণ এই ফোনটা আমরা প্রমোট করতে চাই না যদিও। তাড়াতাড়ি শেষ করতে হবে। প্রায় 1 মিনিট পার হয়ে গিয়েছে, 1 মিনিটের বেশি সময় চলছে। নদী কি পারবে এতটা খেতে? বুঝিস কিন্তু নদী, এক গ্লাস পানি আর এই এক প্লেট। মনে হয় না যে তুই জিততে পারবি কারণ অলরেডি 2 মিনিট পার হয়ে গিয়েছে। ভাই আস্তে খা। পুরো একটা থাল শেষ করতে হবে, এই থালাটা পুরো কিন্তু শেষ করতে হবে নদী। পারবো পারবো না কেন দেখিস কিন্তু। আমার মনে হচ্ছে আমি জিতে যাবো, আর অল্প একটু খাবার আছে, আমি খেয়ে নিতে পারবো। আচ্ছা নদী, আমি যে এই গেমের জন্য আমি তোকে যে এই ফোনটা গিফট করছি তার বদলে তুই কি কোনো কিছু আমার সাথে বাজি লাগাতে চাস, মানে রিটার্নে কোনো কিছু দিতে চাস? নো নেভার। তোর কাছে কি আছে? আমার কাছে কিছুই নেই। কয় টাকা আছে তাই বল। আচ্ছা ঠিক আছে খা, যদি তুই পুরো প্লেটটা শেষ করতে পারিস আর এক গ্লাস পানি খেতে পারিস তাহলেই তুই ফোনটা পাবি। না হলে ফোনটা পাবে রাইসা মনি, আমাকে আগে থেকে বলে রাখছে। প্রায় 4 মিনিট 34 সেকেন্ড চলছে। যদিও গাইস আমার মাথাকে দেখতে ভালো লাগে না।
দেখিস কিন্তু নদী, 5 মিনিট কিন্তু প্রায় হতে যাচ্ছে। আমারও হয়ে গিয়েছে খাওয়া। মানে তো খেতে পাচ্ছি না, আমাকে একটাই উপায় আছে, যে ভাত। ভাত দিয়ে পানিগুলো গিলে নিলেই তো হয়ে যাবে। মানে হচ্ছে আজকে আমি জিতে গিয়েছি প্রায়, দেখুন গাইস। তুই জিতে গিয়েছিস? পুরো প্লেট শেষ করেছিস তুই? আর বেশি না, আর 1 মিনিট আছে, তাড়াতাড়ি শেষ কর। আচ্ছা ঠিক আছে, এই এখানে রাখ। ও ছি, আমার হাতে লেগে গেছে। আমি পাবো। আমি জিতে গিয়েছি, দেখতে পাচ্ছেন? এই মাছের মানে মাছের মাথার কাটাগুলো আমি খেতে পারবো না। নে পানি খা। আর এগুলো যদি আমি নষ্ট করবো না, আমার বিড়াল আছে, আমি বিড়ালকে দিয়ে দিব। আমি তোকে বলছি যে প্লেটটা শেষ করবি আর 1 গ্লাস পানি। হ্যাঁ, এই যে পানি শেষ, এই যে আর পানি নেই। এই প্লেটটা খাওয়ার কথা বলছি আমি তোকে, এই প্লেটের মধ্যে যা কিছু রয়েছে তা নয়। আমি তো সেই প্রথম দিকে বলছি যে এই প্লেটটা যদি তুই খেতে পারিস তাহলে, আর এই যে 1 গ্লাস পানি আছে এই পানিটা যদি খেতে পারিস তাহলে তুই হচ্ছে এই ফোনটা হচ্ছে জিততে পারবি। না না না, হবে না, তুমি বেশি চালাকি করছো। আমি কোনো চালাকি করি না। না আমি জানি না তুমি চালাকি করছো। আমি কোনো চালাকি করি নাই, তুই আমার কথাটাই বুঝিস নাই। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সমস্ত ভিডিওতে লাইক দিবেন। আর যদি নদীকে বুদ্ধ বানানোর মতো এরকম আরো ভিডিও চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। না গাইস, আমি মানি না এটা। তুই বুঝিস না চ্যালেঞ্জটা। ওই ফোনটা আমি চাই, আমি এত কষ্ট করে খাইছি এত গুলান ভাত, আমি চাই ওই ফোনটা। তুই তো চ্যালেঞ্জ বুঝিস না, তুই কেমনে পাবি? তো গাইস, ভিডিও তোর উপর আছে, এটা তুই মনে রাখিস। আচ্ছা ঠিক আছে গাইস, আমি যেভাবেই হোক তোকে বুদ্ধ বানাবো। তো বড় বুদ্ধু বানিয়ে দিল আমাকে, আমি বুঝতেই পারিনি। ও তো ঠিকই বলেছে, এই প্লেটটা খেতে বলে।